সম্পূর্ণ রাজ্য গ্রামীণ মিশনের উদ্যোগে জেলা ও গ্রামোন্নয়ন শাখার সহায়তায় জেলা সৃষ্টিশ্রী মেলা 2022 উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রথম সৃষ্টিশ্রী মেলা উৎসর্গিত হচ্ছে। আমরা এক নম্বর ব্লকের অন্তর্গত প্রীতিবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রীতিবা উচ্চ বিদ্যালয় কাঙ্ক্ষণে আমাদের জেলার বিভিন্ন গ্রামীণ হস্তশিল্পের সম্ভার নিয়ে আমরা রয়েছি। আমরা হচ্ছে এই মুহূর্তে সিসিটিভির পক্ষ থেকে এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে সঙ্গীতের মহা আসর অর্থাৎ মিউজিক্যাল অভিনয়, যেখানে থাকবে ভয়েস অফ ইন্ডিয়া খ্যাত সাহেব বাবা মা খ্যাত অর্ণ এবং পারমিতা, সাথে সুবিধা আছে মিউজিক্যাল চো ব্যাপারে রয়েছে কৃষকরা রয়েছে প্রসেনজিৎ রাহা। আজকে কালির কথা নিয়ে, মনির কথা নিয়ে, হৃদয়ের স্পন্দন নিয়ে এই মেলাতে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা অর্থাৎ শিল্পীরা তারা তাদের বিভিন্ন হস্তশিল্পের কারিগরি ভাণ্ডারকে উজাড় করে উপস্থাপন করেছেন কিংবা তার স্টলে রেখেছেন ছোট্ট চারাগাছির ছোট্ট তাল, যেটা আগামী দিনে পুষ্প পুষ্প সৌরভে সুরভিত করবে আপনার অঙ্কনকে, কিংবা এই কিংবা বাঁশের বিভিন্ন হস্তশিল্পের নির্মাণ নিয়ে উপস্থিত, কিংবা প্রক্রিয়াজাত খাবার নিয়ে উপস্থিত, কিংবা তার উন্নয়ন নিয়ে উপস্থিত অর্থাৎ হস্তশিল্পের বিভিন্ন সূচিবস্ত্র সূচিশিল্পী নিয়ে উপস্থিত। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সৃষ্টিশ্রী মেলা 2022 পঞ্চম দিনে। আমরা বলছি প্রথম দিন আমাদের শুভ সূচনা পর্বে ছিলাম উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি মাননীয় বীণা মণ্ডল মহাশয়ের সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামগ্রিক ব্যবস্থাপনায় আমরা এক নম্বর ব্লক আমরা এক নম্বর পঞ্চাশ সঙ্গে মাননীয় সভাপতি অজিত সাহা মহাশয় এবং পূর্ত পরিবহন প্রবাদক নেহালি সাহেব। আমি রয়েছি প্রসেনজিৎ রাহা আপনাদের সঙ্গে কথায় কবিতায় ভালোবাসায় আজকের এই অঙ্ক। তাই